এই মুহূর্তে আমরা যে চিত্র দেখাচ্ছি, এই মুহূর্তে আমরা যে চিত্র দেখাচ্ছি, গঙ্গা রাস্তার উপর দিয়ে বইছে কয়েক ফুট উচ্চতায়। জলস্তর মূলত ক্রমশ বাড়ছে, জলস্তর ক্রমশ বাড়ছে, জলস্তর ক্রমশ বাড়ছে, জলস্তর রীতিমতো এলাকার মানুষ ভয়ানক পরিস্থিতির মধ্যে রয়েছে। ঘরের মধ্যে প্রবেশ করেছে জল, গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি। প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে জায়গায় দাঁড়িয়েছে বাউরিয়ার যে জায়গায় দাঁড়িয়ে আছে, গঙ্গা উপচে পড়ছে আর মানুষ আতঙ্কিত। এলাকার মানুষকে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করছে। এই যে আমরা স্থান আমরা দেখাতে বলবো যেখানে জল একেবারেই হু হু করে জল বইছে, যেখানে একদম প্রশাসনের পক্ষ থেকে সজাগ ভূমিকা পালন করছে মানুষকে। যে জল যেভাবে লোকালয়ে জল ঢুকছে একেবারেই বিপজ্জনক পরিস্থিতি, প্রশাসন সর্বদা মানুষকে সজাগ করছে। দেখা যাচ্ছে নিরাপদ স্থানে মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছে। দাদা, যেভাবে প্রয়োজনীয় তথ্য সামগ্রী সেই সমস্ত সব কিছু নিয়ে যে মানে মূলত এলাকার মানুষ রীতিমতো আতঙ্কিত। তাদের কথা যেটা জানা যাচ্ছে, এই যে চিত্র, এই চিত্র আগে কখনো তাদের জিনিসপত্র, সেই সমস্ত জিনিসপত্র কিন্তু ক্ষতি হয়ে গেছে, জলের তলায় চলিয়ে গেছে। যতটুকু অবশিষ্ট আছে, যতটুকু সামগ্রী সেই নিরাপদ স্থানে নিয়ে যায় সেই ব্যবস্থা করছে। পাশাপাশি প্রশাসন থেকে ইতিমধ্যেই বারবার স্থানীয় মানুষকে সহযোগিতা করছে এবং সতর্ক করছে, যাতে করে নতুন করে এই গঙ্গার যে জলস্রোত, এই জলস্রোতের কারণে দুর্ঘটনার কবলে কেউ না পড়ে বারবার সতর্ক আছে। বেশ কিছু এই যে পার বরাবর বেশ কিছুটা অংশ রীতিমতো জল আরও যে মুহূর্তে কিন্তু যেভাবে জল এখনো ক্রমশ বেড়ে চলছে, আমরা এগিয়ে যাবো যেখান থেকে মূলত জলটা প্রবেশ করছে এলাকা, সেই এলাকায় আমাদের সামনে তুলে ধরবো যেখানে জল বাড়ির উপর দিয়ে জল বইছে। মানুষ কিন্তু রীতিমতোই অন্যত্র যাবার ব্যবস্থা করা হচ্ছে, যেখানে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও যে প্রয়োজনীয় সামগ্রী সেই সামগ্রী রীতিমতো আমরা যে জায়গায় দাঁড়িয়েছে রীতিমতো জল যা গতি বা জলের যে স্তর রীতিমতো ক্রমশ বাড়ছে। আমরা দেখছি যে জল যেভাবে ঢুকছে, যে আমি ক্যামেরা পার্সন পলাশকে বলবো যে বাড়ির উপর দিয়ে যেভাবে জল বইছে, বাড়ির উপর দিয়ে বিপর্যয় করছে, মানুষ রীতিমতো বন্দী, যে গৃহবন্দী জলে এই বাড়ির মানুষকে মূলত প্রশাসনের পক্ষ থেকে বারবার অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। যেভাবে এখনো পর্যন্ত আমরা ক্যামেরা পার্সন পলাশকে বলবো যে বাড়ির মধ্যে কিন্তু এখনো যে বাড়ির সদস্যরা রয়েছে, যেভাবে জল তারা এই যে নিচের তলা থেকে সকলেই উপরে উঠে গিয়েছে, উপরেই এখন কোনো মতে আশ্রয় নিয়েছে। নিচের যে সমস্ত আসবাবপত্র বা প্রয়োজনীয় সামগ্রী রয়েছে সেই সমস্ত জিনিসপত্র তারা কীভাবে যাতে করে না কোনো সমস্যায় বা যে সমস্ত জিনিস জলের তলায় চলে যাবে সেগুলোকে খোঁজার চেষ্টা চলছে বা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যেভাবে ক্রমশ বাড়ির মধ্যে জল প্রবেশ করছে, সেই সমস্ত সব কিছু ছেড়ে যে বাঁধ নদী পার যেখান দিয়ে জল ঢুকছে সেইখানে মূলত জল আটকানোর চেষ্টা, কীভাবে আটকানো যায় সেই সমস্ত সব কিছু চেষ্টা চালাচ্ছে এলাকার মানুষ। এলাকায় রীতিমতো খাদে পরিণত হয়েছে, যে এলাকা জলের স্রোত নামছে সেটা একেবারেই খাদে পরিণত হয়েছে বিপজ্জনক। যেভাবে জল ক্রমশ
ক্রমশ ক্রমশ বাড়ছে, একদম একদম যে জল যেভাবে যেভাবে পড়ছে, সমুদ্র যেভাবে যেভাবে আমরা পূর্ব মেদিনীপুরে আটকে পড়েছে, বহু মানুষের ক্ষয়ক্ষতি অর্থাৎ প্লাবিত হয়েছে বহু এলাকা। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গঙ্গার জলস্তর যেভাবে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ লোকালয় ঘন জনবসতিপূর্ণ এলাকায় যেভাবে জল ঢুকছে, এখানে কিন্তু বড় সড় বিপদের আশঙ্কা ইতিমধ্যেই বিপদ যতটা সামাল দেওয়া যায় প্রশাসনের পক্ষ থেকে পথে নেমেছে, প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই যে সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত সেই সমস্ত পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। প্রশাসন মানুষকে অর্থাৎ এলাকার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা চালাচ্ছে। এই মানুষ রীতিমতো মানুষ কিন্তু আতঙ্কে, এই এই যে এই যে এই যে এই যে এলাকার মানুষ এই মুহূর্তে পুরুষ মহিলা ছোট থেকে বড় সকলেই আজ থেকে আসি সকলেই কিন্তু ঘর ছেড়ে রীতিমতো রাস্তায় আশ্রয় নিয়েছে, তাদের প্রয়োজনীয় সামগ্রী উন্নত নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন যে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে, তাদেরকে প্রয়োজনীয় সামগ্রী নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। হাওড়ার বাউরিয়ার থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।